আমরা চলে এসেছি পিলুর ফ্লোরে আর পেয়ে গেছি তোমাদের সকলের প্রিয় আদিত্য নারায়ণকে অর্থাৎ কৌশিক দাকে। প্রথমেই বলো কেমন আছো? খুব ভালো আছি, খুবই ভালো আছি। মানে গল্পে এখন কি চলছে, মানে তোমার কি কি ভূমিকা রয়েছে আমরা যেটা দেখতে পাবো? গল্প এখন একটা খুব ইন্টারেস্টিং মোড়ে এসে দাঁড়িয়েছে, যেখানে সুরমণ্ডল হাতছাড়া হয়ে গেছে পণ্ডিত আদিত্য নারায়ণ মুখার্জি এবং তার পরিবারের কাছ থেকে, এবং মল্লার বসু মল্লিক পরিবারের হয়ে একটা এক ধরনের রিভেঞ্জ নিয়েছে। বহুদিন আগে আমরা দেখেছিলাম, দর্শকদের দেখানো হয়নি বাট গল্প ছলে জানানো হয়েছে যে পণ্ডিত আদিত্যনারায়ণের গুরুজি জ্ঞানেন্দ্রপ্রসাদ চট্টোপাধ্যায় মহাশয় উনি মল্লারের দাদুকে সঙ্গীত প্রতিযোগিতায় হারিয়েছিলেন এবং তারপরে তিনি অপদস্থ হন সুরমণ্ডলের সমর্থকদের হাতে এবং চন্দননগর ছাড়তে বাধ্য করা হয় ওনাকে, উনি মির্জাপুর ফিরে চলে যান। তো সেই একটা রাগ পুষে রেখেছিলেন এত বছর ধরে, যা তিলে তিলে বড় হতে 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 তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে যে দিগ্বিজয় বসু মল্লিকের যিনি বড় ছেলে সব্যসাচী বসু মল্লিক, তার ছেলে এবং তার ছেলের বউ, তার ছেলে এবং তার বউ আহির আর সোহিনী, ওদের বসু মল্লিক পরিবার ছেড়ে সুরমণ্ডলে এসে আশ্রয় নেন এবং এখানেই তারা গান শেখেন শেখান এবং সুরমণ্ডলের পরিবারের মতন পরিবারের হয়েই তারা থাকেন। সেটাও একটা কাঁটা ছিল তাদের মনের মধ্যে, সেটাও একটা বোধহয় সেখান থেকেও একটা বদলার জায়গা ছিল। মল্লার যাই হোক ছল চাতুরি করে জোচুরি করে রিজুলার হাত থেকে সম্পত্তি হাতিয়ে নেয়, এবার কি করণীয়, করণীয়টা কি সেটা খোঁজার জন্য পিলু একটা আইডিয়া পোষণ করেছে যে দুই পরিবারকে মিলিয়ে দিলে ভালোভাবে যদি সম্পর্ক তৈরি করা যায় দুই পরিবারের মধ্যে তবেই সুরমণ্ডল ফিরে পাওয়ার একটা আশা আছে এবং সেই প্রসেসেই পিলু এগোচ্ছে এবং এখন সেই চলছে। দেখা যাক সেটা কতদিন চলে, পিলুর আদৌ সাকসেস পায় কি না, সুরমণ্ডল আদিত্য নারায়ণরা ফিরে পান কি না, সবটাই দেখার বিষয়। ছোট পর্দায় তো বাবার চরিত্র অভিনয় করছো তুমি, কিন্তু অফ স্ক্রিন তো মানে একদম মাই ডিয়ার আর কি, সমস্ত কলাকুশলীদের সঙ্গে তো অফ স্ক্রিন সম্পর্ক নিয়ে কি বলবে, সেটা মিঠাই হোক কিংবা পিলু। মিঠাই মানে আমার দেখা সেরা মেকআপ রুম মিঠাই, মানে আমি বলবো আগে ছিল নেতাজি এখন বলবো মিঠাই। একটা অদ্ভুত বন্ডিং ছেলেমেয়েগুলোদের মধ্যে, মানে টেকনিশিয়ান থেকে শুরু করে আর্টিস্ট প্রত্যেকে এ টু জেড এত ওয়েল নিট একটা ফ্যামিলি মিঠাই ফ্যামিলি, সে আমি তুলনায় যাচ্ছি না। প্রত্যেক মানুষের যেমন চরিত্র আলাদা হয়, প্রত্যেক প্রজেক্টের পরিবেশও আলাদা হয়, এখানেও ভালো, সবাই খুবই ভালো। আমরা এখানে অবসর সময় যে যা নিজের ঘরে থাকি কম, অন্যের ঘরে থাকি বেশি, উনো খেলা হয় সবার সাথে, সব তো বন্ধুবান্ধব, মানে বন্ধুবান্ধব মানে কী বলবো, মানে সে বয়স ছোটো হোক আর বড়ো হোক সবাই বন্ধুবান্ধব, মানে আমাদের সঙ্গে রুনাদি যেভাবে মেশে আমরা সেভাবেই রাইয়ের সাথেও মিশি। তো এখানে কোনো সিনিয়রিটি দেখানোর ভেদাভেদ ওইসব কিছু নেই, আমরা সবাই একসাথে একসাথে মিলে কাজ করি এবং হাসি ঠাট্টা এসবের মধ্যে দিয়ে আমাদের দিন কাটে। সোশ্যাল মিডিয়ায় এখন আর কি তোমাকে কেউ কৌশিক দার বলে ডাকছে না, সবাই সমরেশ বলছে কিংবা আদিত্য নারায়ণ বলছে, এটা তুমি কতটা এনজয় করছো? টেলিভিশনের চরিত্রই তাই, মানে একটা সময় ছিল যখন আর্টিস্টদের কলাকুশলীদের নাম দেখানো হতো টেলিভিশনের পর্দায় কিন্তু সেটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, এটা চ্যানেলের পলিসি বলা যেতে পারে যে চরিত্রটাকে ফেমাস করার জন্য, চরিত্রটাকে হাইলাইট করার জন্য সে তাদের আসল নামগুলো, কিন্তু কি আর করা যাবে, এক ধরনের ভালোই লাগে যখন লোকে সমরেশ বা আদিত্য নারায়ণ হিসেবে আমাকে চেনে রাস্তাঘাটে, তার মানে এটাই প্রমাণ করে যে তারা মিঠাই তারা পিলু দেখছেন এবং দর্শকের ভালোবাসা না পেলে তো দর্শকের মনে জায়গা পাওয়া যায় না, মনে যখন নামটা জায়গা পেয়েছে তার মানে নিশ্চয়ই তাদের আশীর্বাদ আমাদের সাথে আছে এবং আমি অত্যন্ত উপভোগ করি। দর্শকদের বলার এটাই যে গরম খুব পড়েছে, লিকুইড ডায়েট যেন ঠিকঠাক থাকে, মানে জল প্রচণ্ড পরিমাণে খেতে হবে, খাওয়া দাওয়া ঠিক করে করতে হবে, এই সিজন চেঞ্জের সময়টা বড্ড খারাপ। এছাড়া জানি খুব কষ্টের মধ্যে কেটেছে দুটো আড়াইটে বছর, কিন্তু তাও যদি প্রিকশন নেওয়া সম্ভব হয় নেবেন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবেন,
তবে একে অপরকে ভালোবাসার থেকে দূরত্ব রাখবেন না। ভালোবাসুন, ভালোবাসা ছড়ান, একমাত্র ভালোবাসাই আমাদেরকে আমাদের সঠিক পথে সঠিক উদ্দেশ্যে পৌঁছে দিতে পারে। তোমাদের প্রিয় তারকার এক্সক্লুসিভ ইন্টারভিউ এবং তোমাদের পছন্দের বাংলা সিরিয়াল ও টলিউডের আপকামিং ফিল্ম ও ওয়েব সিরিজের এক্সক্লুসিভ শুটিং ভিডিও দেখার জন্য চটপট সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেল টলি নিউজে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিতে একদম ভুলো না।